গাইবান্ধার পলাশবাড়িতে আগুনে পুড়ে নিঃস্ব হওয়া পরিবারের পাশে স্মৃতি এমপি। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আমি ইফতেখার। শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গাইবান্ধা পলাশবাড়িতে আগুনে পুড়ে নিঃস্ব হওয়ায় জেউর পরিবারের পাশে দাঁড়ালেন গাইবান্ধা তিন আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। তিনি বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারে ঢেউটিন সহ নগদ অর্থ সহযোগিতা সহায়তা প্রদান করেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু বকর প্রধান, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান সহ আরো অনেকে। উল্লেখ্য, গেল 14 ফেব্রুয়ারি উপজেলার বরিশাল ইউনিয়নের ভবানীপুর গ্রামে দক্ষিণ পাড়ার মাজেদুদ্দিনের ছেলে ভ্যান চালক জিয়াউর রহমান রাতে খাবার শেষে সপরিবারে ঘুমিয়ে পড়েন। রাত 9টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে, মুহূর্তেই বসত বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পলাশবাড়ি ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণ জ্বলন্ত আগুনে গোয়ালঘর সহ 5টি টিন শেড, বসত ঘর, সেই সাথে যাবতীয় আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়। গবাদি পশু সহ সর্বোচ্চ হারিয়ে 4 সন্তানের গোটা পরিবার নিয়ে দিশাহারা হয়ে পড়েছে জিয়াউর রহমানের পরিবার। বিষয়টি সংসদ সদস্য জানতে পেরে আজ সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন। ক্ষতিগ্রস্ত পরিবারের নিকট 5 বান্ডিল ঢেউটিন, 1টি টিউবওয়েল ও অর্থ নগদ সহায়তা প্রদান করেন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।